আপনার কারো ভালো লেগেছে? আমার ভালো লাগবে কেমনে, সারাদিন বাসা বাড়ি কাজ করি, কাজ করতে দিন চলে। বিয়ে শাদী করে সংসার করার চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে কি ভাবেন? বাচ্চা কাচ্চা গুলা কি আপনাদের মতোই হবে নাকি আসলে ভাবে তাদের লেখাপড়া করে মানুষের লাগান মানুষ করব? আমরা যেমন মূর্খ হয়েছি, বাচ্চাদের ওরকম মূর্খ বানাবো না। আপনি কি করেন? আমি আর কি করবো, আমার বাবা আমার মায়ের ফেলে দিয়ে চলে গেছে, দুইটা বিয়ে করছে, আমার মায়ের ফেলে দিয়ে চলে গেছে, এখন আমার আম্মা বাসা বাড়ি কাজ করে, এখন অসুস্থ দেখার কাজ করতে পারেন না, তাই আমি ইউটিউব ছাড়তে আইছি অভাবে পড়ে। আপনি কি করেন? আমি কোনো কর্ম করি না। বিয়ে শাদী হয়নি আপনার? না। কেন বিয়ে শাদী হয়নি? কেন? গরিবের অভাব, গরিবের সংসার, তাই তো এখন বিয়ে শাদী। গরিবের ঘরে তো দ্রুত অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে চলে যায়। বসে গেলে আমার ভাগিনা আছে দুইটা ছোট ছোট, মানসির বাসায় যে কাজ করেন, কাজ করে কত টাকা পান? 2000। 2000 টাকা দিয়ে সেটা নিয়ে চলতে পারতেছেন? চলতে পারি না বলে তো প্রতিবেদন ছাড়তে আসছে। প্রতিবেদন ছাড়তে আসলে কি মানুষ টাকা দেয়? এখন সবাই বলে যে দেয়, গরিব গরিবদের সহযোগিতা করে, তার জন্য এসে ছাড়ছি, যাদেরকে সহযোগিতা করে। আমার আসলে কিসের গরিব? আমরা গরিব হইলে বাড়িঘর জায়গা জমিন নাই, আমার মা হয়েছে গৃহস্থর মেয়ে, বাবা হয়েছে বাইদা, মারে ফেলে দিয়ে চলে গেছে, মা কর্ম, বাইদার ব্যবসা জানে। যারা এই যে জায়গা জমি নাই, ভূমিহীন, তাদের তো সরকার থেকে জমি দেয়, সহযোগিতা দেয়, এরকম কোন কিছুর জন্য কি আপনারা অ্যাপ্লাই করেছেন? পাই নাই আমরা। চেয়ারম্যান মেম্বারের কাছে বলছেন এলাকার? চেয়ারম্যান আমাদের এলাকাতে চেয়াম্যান মেম্বার নাই, এমনি মাতার বড়রা আছে। এখন গরিবের দিকে আজকাল কেউ নজর দেয় না, আজকাল বড় না। আমাদের দেশের সরকার কিন্তু মানববাদী সরকার বা মানুষের সেবাই সরকার নিয়োজিত, এই সরকার কিন্তু গরিব গরিব খুব বেশি ভালো দেখে আর কি, ভালো সহযোগিতা করে। তাই সরকারের কোনো আমলা বা সরকারের কোনো মন্ত্রী বা এমপি বা আপনার এলাকার যে মেম্বার চেয়ারম্যান, তাদের কাছে যদি একটু যোগাযোগ করেন এই বিষয়ে যে আপনারা জায়গা নাই, থাকতে পান না বা এরকম কষ্টে আছেন, তাহলে কিন্তু তারা সরকারের কাছে পৌঁছায় দেয় বা সরকার কিন্তু এই দিক থেকে সহযোগিতা করে। এগুলা কি চেষ্টা করছেন? আচ্ছা, আপনি কি পড়ালেখা করছেন? এই জন্য হয়তো কিছু জানেন না। আপনার যদি একটু পড়ালেখা জানতেন বা একটু মানে জ্ঞান থাকতো তাহলে কিন্তু এইগুলা বিষয়ে জানতে পারতেন। তো নিজে পড়ালেখা যেহেতু জানেন না, দেশের এত নারীরা এত কিছু দিক থেকে এগিয়ে গেছে, আপনাদের এই সম্প্রদায়ের নারীরা এত পিছিয়ে কেন? মানে আপনারা এগিয়েতে পারেন না কেন? মানে খালি গ্রাম করা ছাড়া বা এগুলা করা ছাড়া আর কোনো কিছু করতে পারেন না? কেন করতে পারেন না? লেখাপড়াটা কেন করাই নাই? কেন করাই নাই? অভাবে সংসার, আগে আর আগে ওরকম বেদেদের মধ্যে তো সেই রকম লেখাপড়া নাই, আগে ছিল না, এখনো তো করে না, এখনো তো করায় না। এখন তা অনেকেই করে আর কি, যাদের অর্থ আছে তারা করতে পারে, যাদের অর্থ নাই তারা করতে পারে না। এখন ধরেন আপনি যে অবস্থায় আছেন সেটা তো বুঝতে পারতেছেন, লেখাপড়া না করে কত কষ্ট জীবন চলতেছে। এখন যদি আপনি লেখাপড়া থাকতো তাহলে কি করতেন? লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা থাকতো আপনার? লেখাপড়া করতে পারলে ভালো একটা চাকরি করার ইচ্ছা থাকতো, নিজের কোনো যোগ্যতা নাই, নিজের ভিতর কোনো পড়ালেখা নাই, নিজের মা বাপের কোনো জায়গা জমি নাই। তা আপনি ভালো কিভাবে আশা করেন যে ভালো কোনো একটা ছেলে যদি আসে? বিয়ে বসে না এই কারণে। না, ভালো ছেলে, ভালো ছেলে কি কারণে আশা করেন যে ভালো একটা ছেলে যদি হয়, এটা আশা করেন কি করে? আশা তো করে, এখন আশা করলে কেউ আশা তো পূর্ণ হয় না। আশা পূর্ণ, প্রেম ভালোবাসা মানুষের থাকে বা প্রেমের অফার টফার দেয়, এরকম কোনো কিছু হয়েছে? না। আপনার কারো ভালো লেগেছে? আমার ভালো লাগবে কেমনে, সারাদিন বাসা বাড়ি কাজ করি, কাজ করতে দিন চলে। টিভি টেলিভিশন দেখেন? টেলিভিশন নাই বাড়ি। দেখেন না? বাংলা সিনেমা দেখছেন কখনো? দেখি আর কি, যদি দেখুন কাজ কাম না থাকে বাসা বাড়িতে। নায়ক নায়িকা চেনেন বাংলাদেশে কোনো? চিনি। কাকে কাকে চেনেন? শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী, অমর খানে।
ভালো লাগে কার? ভালো লাগে, এখন সবাই তো ভালো লাগে শাফিক খানরে, এখন সবাই শাফিক খানকে পছন্দ করে। শাফিক খানের সিনেমা দেখছেন? দেখছি। কোন সিনেমাটা দেখছেন? কত তো সিনেমা দেখে শাফিক খান অনেকে দেখছেন তাই না? তা শাফিক খানরে যদি কাছে পাইতেন কি বলতেন? কি আর বলবো না, তারপরে যদি কোনদিন নতুন মানুষের কি বলবো। শাফিক খানরে তো আপনার খুব ভালো লাগে বা ভালোবাসেন বা নায়ক হিসেবে খুব মানে কি বলবো মনের মতো মানুষ আর কি, তাকে যদি কখনো সরাসরি দেখেন তাহলে কি বলবেন? যেটা দেখা হলে মনে আসে সেটাই বলবেন। তাই তারপরে এখন ধরেন আপনার তো বিয়ে হবে, এরকম কি শাকিব খানের মতো একটা ছেলে চান নাকি? আসলে কেরকম ছেলে চান? তো সবাই চায় ভালো ছেলে, ভদ্র ছেলে, ভালো ছেলে যে আমার দায়িত্ব নিতে পারবে, সেরকমই একটা ছেলে চাই। আমাদের অভাবী সংসার, আমার ছোট ছোট ভাই বোন মাদা অসুস্থ, যদি আমার দায়িত্ব নিতে পারে যে ছেলে। বিয়ে করা মানেই তো দায়িত্ব নেওয়া তাই না? আপনাকে যে বিয়ে করবে সে তো সারা জীবনের জন্যই বিয়ে করবে, এটাই তো। তা তার সে আর বড় দায়িত্ব তো কোনো কিছু নাই আশা করি। তা এখন চিন্তা করবেন যে বিয়ে করে ভালো করে সংসারটা করা, ঠিক আছে? সংসারে কিন্তু ছেলের জন্য যে সংসার ভালো হয় তা না, বউর জন্য বা নারীর জন্য কিন্তু সংসার ভালো হয়। তা আপনার যদি এরকম একটা ভালো স্বামী পান বা ভালো ছেলের সাথে বিয়ে হয়, তা নিজেকে ওইভাবে সংসার করতে পারবেন ভালো মতো করে? হ্যাঁ পারবো। এই যে বিয়ে শাদী করে সংসার করার চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে কি ভাবেন? বাচ্চা কাচ্চা গুলো কি আপনাদের মতোই হবে নাকি আসলে ভাবে তাদের লেখাপড়া করে মানুষের লাগান মানুষ করব? আমরা যেমন মূর্খ হয়েছি বাচ্চাদের ওরকম মূর্খ বানাবো না। অবশ্যই অবশ্যই, এটা খুব ভালো দিক। আপনারা আপনাদের জীবনটা যে মূর্খ হয়েছে বা পড়ালেখা করতে পারেন না তার যে কত কষ্ট সেটা বুঝতে পারতেছেন। লেখাপড়া নাই দেখে কোনো দাম নাই। আচ্ছা আচ্ছা, তা আপনার মা আপনাকে কি নিয়ে ভাবে যে আপনারা এত বড় হয়েছেন বিয়ে শাদী দিচ্ছে না, এটার জন্য কি মা কি বলে? মা তো বলে বিয়ে শাদী ভালো ছেলে টেলে পালে বিয়ে শাদী দিয়ে দেবো। এখন অভাবে দেখে বিয়ে বসি না, এখন মা চলতে পারে না দেখে কাজকর্ম আমারই করা লাগে। বিয়ের জন্য কেউ আসে না বাড়িতে? আসে সেরকম আর কি, ভালো হয় না বাসটাই বসি না। আচ্ছা আচ্ছা, তো এখন যেভাবে কাজকাম করে যে কষ্টে তো সংসারটা চলতেছে, সংসার তো আসলে ভালো মতো চলতেছে না। সংসারটা কি ভালো মতো চলতেছে? খুব তো অভাবেই চলতেছে, অভাবের ভিতর দিয়ে চলতেছে। তো এখন এই অভাবের ভিতর থেকে নিজে মানে ভালো কিছু কি করতে পারবেন যদি ভালো কোনো সুযোগ পান বিয়ে করা ছাড়া? ভালো কিছু যদি সুযোগ পাই, আমার পাশে যদি কেউ আমাকে হেল্প করে, আমাদের সহযোগিতা করে, তার কাছেই ভালো হলে বিয়ে বসবো। সেটা কি আপনাদের সম্প্রদায় হবে নাকি অন্য যে কোনো সম্প্রদায়? এখান থেকেই হোক, ভাগ্য যেখানে থাকবে সেখানেই তো হবে। তারপর একটা ধরেন গৃহস্থ পরিবারে গিয়ে সংসার করা কিন্তু আসলে বেদে মেয়েদের জন্য একটু কষ্টদায়ক। গৃহস্থ পরিবারের লোকজনরা মনে করে বেদে মেয়েদের যে সংসার হয় না, তারা সংসার করতে পারে না। তো এটা কি আপনার কাছে কি মনে হয়, এটা কি ঠিক? আপনার কি মনে হয় যে গৃহস্থ পরিবারে গিয়ে সংসার করতে পারবেন? কতজন অনেকেই তো করে, অনেকে করে, হ্যাঁ সেটাই, করা গেলে সবই করা যায়। তারপরেও বেদা মেয়েরা মনে করে গৃহস্থ ঘরে অনেক বড় সংসার থাকে, ধান চাল গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই থাকে, এগুলো কষ্টদায়ক কষ্ট মনে করে। কিন্তু আপনারা চিন্তা করেন যে এসে এমনি ভালো, দিন সারাদিন গ্রাম গ্রাম ঘুরি, রাত্রে এসে ঘুমাই, সকালবেলা আবার কটা গ্রামে গেলে তো মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা বলে, কি বলে? অনেক খারাপ খারাপ কথা, কেউ ভালো বলে কেউ খারাপ বলে। বেদের ব্যবসা তো ভালো নয়, জীবন ভালো নয়, জায়গা জায়গা রোদে পুরা মেঘে ভিজা। কি বলেন কি গ্রামে গিয়ে কি বলে সাহায্য সহযোগিতা উঠান? গ্রামে যাই তাবিজ কবুজ বেচা, শিঙা টিঙা লাগা। কিসের তাবিজ বেচেন? বেচে এই যে মাজা বেতা, কোমর বেতা, এগুলা কি ঠিক হয় আসলে? সারে নাকি আল্লাহর হাত সব ভালো হয়, কত হয় না কত হয়? আপনারা যে বেচেন আসলে মন থেকে বলেন, এটা কি আসলে কি সঠিক নাকি আসলে ভাওতাবাজি? এখন ধাতা ডাক্তার কিন্তু সব এক না, কতদার হাতে ভালো হয় কতদার হাতে ভালো হয় না। তারপর ডাক্তাররা পড়ালেখা শিখে, হ্যাঁ ডাক্তার এটা গাছান্ত ওষুধ কতটা ভালো হয় কতটা। আপনি এই গাছান্ত ওষুধ কিভাবে শিখছেন? কিভাবে আমাদের মুরব্বীরা শিখছে, তার ওখান থেকে আমাদের মা বাবারা শিখছে, মানে পর্যায়ক্রমে একে 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 শিখে আসছেন। তখন আপনার জেনারেশন কেউ কি এগুলাই শিখাবেন নাকি শিক্ষিত বানাবেন? না এগুলো শিখাবো না, যাই এগুলো ভালো না। এখন তো বুঝতে পারতেছেন এখন এগুলো মানুষ শোনে না বা দেখে না বা মানুষ এগুলো বিশ্বাস করে না। যাই হোক, আপনার মনের অনেক কথাগুলোই শুনলাম, আপনার এখন যে ইচ্ছাগুলো সেটাও শুনলাম। ধরেন এই ভিডিওটা করতেছেন, ভিডিওটা দেখে অনেকে ফোন দিবে আপনার সাথে যোগাযোগ করতে যাবে, মোবাইল নাম্বার তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ মোবাইল। তা নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আমার তো মুখস্থ নয়, নাম্বারটা আমি লিখে আছি। নাম্বার লিখে আনছেন? আচ্ছা দেখি নাম্বারটা একটু দেখি।
হ্যালো ভিউয়ার্স, যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটা তো সবসময় খোলা থাকে, যাক নাম্বারটা খোলা রাখবেন। অনেকে ফোন দিবে বা আপনার কষ্টের কথা শুনে আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা সাহায্য সহযোগিতা হোক, বিয়ে শাদি হোক, যে কোনো বিষয়ে সহযোগিতা করবে বা যোগাযোগ করতে চাবে। সবার সাথে ভালো মতো করে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, আল্লাহ দিলে হয়তো আপনার মনের আশাটা পূরণ হতে পারে। তা আর কোনো কিছু বলতে চান? আর কোনো কিছু কি বলবো? তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।